ঠিক জায়গায় এসেছি? অ্যাড্রেসটা তো এখানেরই ছিল। কাকে জিজ্ঞেস করা যাবে? এই বাচ্চাগুলোকে জিজ্ঞেস কর। এই যে কোচি, ওই কোচি কাকা বললেন, আমি কোচি হলে আপনি কি লুচি? কি বললে তুই? এদিকে তোমার কাজের মাসি কি বললো আমাকে? আজকে আমাকে চাকরি না। বৌদি, তোমার কাজের মাসিকে বলে দাও আমরা লেডিস এর সাথে ফাইটিং করি না। ফাইট করতে আমি এখানে আসিনি, তোর রাজা দাদার বায়োগ্রাফি জানতে এসেছি। নিয়ে চল তোর রাজা দাদার বাড়ি গিয়ে দেখি আদেও বাড়ি না টিনের চাল। ওই রাজা দাদাকে নিয়ে কোনো কথা হবে না, আমাদের রাজা দাদা নামেও রাজা কাজেও রাজা। বৌদি, ডেস্টিনেশন শ্বশুর বাড়ি, ফলো মি। আসছি আসছি। রাজার বউ, আমাদের বৌদি। কি ব্যাপার রে, এরা কারা? বৌদি আর বৌদির কাজের মাসি। রাজার তো ভালো চয়েস বলতে হবে না, মানে কিন্তু বৌদি নয়, বৌদি নয়, রানীমা বল, রানীমা। চলো চলো আমিও যাচ্ছি। দিদি, ও দিদি, এই তোমরা ভেতরে এসো। দিদি, এই এই দেখ না, দেখ না, যা দিদি গো। জেঠিমা, ও জেঠিমা, এই কি হয়েছে রে, কি হয়েছে? হ্যাঁ, আরে চলো দেখবে কে এসেছে। ও কে এসেছে? আরে চলোই না। আরে বাবা, ওভাবে টানিস না, পড়ে যাবো তো। কে এসেছে বলবে তো? দেখবে চলো। আরে কে কে এসেছে? ও মা, এই দেখো দিদি কাকে ধরে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো 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 এসো, ভেতরে এসো এসো। এবার বলো তো কি খাবে, চা না কফি? দিদি, ও সব পরে হবে, মেয়েটা নিজে বাড়ি বয়ে এসছে, আগে চার হাত এক করে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাদার বিয়ে বলে কথা, পাজিরা যে দেখতে হবে তো। তবে হ্যাঁ, ওই ইয়াংটি বড় কেসটা হয়ে যেতে পারে, কি যেন বলে ওটাকে, এনগেজমেন্ট। এই চুপ, তোকে কে কথা বলতে বলেছে? শুধু তো দাদার পছন্দ হলেই তো হবে না, তো দাদার মতো বাঁদরকে রিয়ার পছন্দ কিনা সেটা জানতে হবে না? এই দেখো দিদি, তুমি এমন একটা কথা বলে ফেললে, আরে রিয়া মায়ের মুখের হাসি তো বলে দিচ্ছে ও রাজাকে কতটা পছন্দ করে। কি মা, আমার ছেলেকে তোমার পছন্দ? মানে কাকিমা, এই ব্যাপারে এখনো ভাবিনি কিছু। ভাবো, ভাবতে শুরু করো, ভাবা প্র্যাকটিস করো, এক ঘন্টা সময় দিচ্ছি তার মধ্যে ভেবে ঠিক করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি বলার দরকার নেই, তুমি ঠান্ডা মাথায় ভেবে তারপর উত্তর দেবে। কিন্তু আমার মেয়ে হবার জন্য নিশ্চয়ই তোমার ভাবার দরকার নেই। মানে তো কাকিমা, আপনারা তো আমায় চেনেন না, জানেন না, এই প্রথমবার আলাপ। বৌদি, তোমার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়ে গেছে, সব ওকে আছে। এই তুই আবার কথা বলছিস, তোকে চুপ করতে বলেছি না? শোনো, মেয়েদের জানার জন্য না মায়েদের ব্যাকগ্রাউন্ড চেক করার দরকার হয় না, তোমার চোখ দেখেই বুঝতে পেরেছি তুমি খুব লক্ষ্মী মেয়ে। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছুই। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছুই।